বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে সবমনে সবগুলোকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সারসাইজ থ্রির প্রবলেমস গুলো নিয়ে। এই ক্লাসে তোমাদের সকলকে নোটস প্রোভাইড করা হয়েছে এবং এটি এক্সারসাইজ থ্রিটা প্রোভাইড করা হয়েছে এবং তোমরা ঘরে কিভাবে করবে সেগুলো আমাকে জানাবে। কিভাবে করবে সেই সম্পর্কে কিছুটা ইনস্ট্রাকশন আমি এই ক্লাসে দেবো, বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবং আমাকে জানাবে, যেগুলো না পারবে সেগুলো আমি করে দেবো। তাহলে দেখা যাক কিভাবে আমরা করবো এক্সারসাইজ। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, এটা নিউটনস ল অফ মোশনের কোশ্চেন, ঠিক আছে? তো নিউটনস ল অফ মোশন আমরা কি জানি, যে সেক্ষেত্রে আমরা জানি যে এফ ইকুয়াল টু, যেটা সেকেন্ড ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ, তাই তো? এফ ইকুয়াল টু এম এ, এটাই তো ফেমাস ইকুয়েশন, তাই তো? তো এখানে কি দিয়েছে দেখো, এখানে এফ টা প্রোভাইড করেছে প্রথম কোশ্চেনটা, যে ফোর্সটা দিয়ে দিয়েছে এফ ইকুয়াল টু সিক্স আই ক্যাপ মাইনাস এইট জে ক্যাপ প্লাস টেন কে ক্যাপ, আর এক্সেলারেশনটাও দিয়ে দিয়েছে যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলছে মাস অফ অফ দ্য বডি কি হবে, তাহলে তোমাকে এম টা চেয়েছে, এফ ও দিয়ে দিয়েছে, এ ও দিয়ে দিয়েছে। তাহলে প্রথম তোমার কাজ কি হবে এই অঙ্কটাই, যে মড এফ টা বের করা, তাই তো? তাহলে মড এফ এর মানটা কত হবে দেখো তো, সিক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, টেন রুট টু, আর এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 1, তাহলে এম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এম ইকুয়াল টু দাঁড়াচ্ছে 10 রুট 2, এত পেয়ে বোঝা গেল? ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, যে মাস এম ইজ সাসপেন্ডেড বাই এ রোপ ফ্রম এ রিজিড সাপোর্ট at A as shown. Another rope is tied at the angle B. It is pulled horizontally with a force F. If the rope AB makes an angle theta with the vertical, then the tension in the string AB is. তাহলে দেখো প্রথম আমি ধরে নেব এই ক্ষেত্রে কি, যে দড়ির যে টান অর্থাৎ টেনশন এটা হচ্ছে T, ঠিক আছে? তাহলে দেখো এই দড়ির টান যখন T ধরে নিচ্ছি এবং এটা এই কোণে হচ্ছে, তাহলে এই দিক বরাবর T এর উপাংশ কি হচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে থিটা, তাহলে এই উপাংশটা কি হয়ে যাচ্ছে টি কস থিটা, তাই তো? আর এই দিকের উপাংশ কি হচ্ছে, টি সাইন থিটা, তাই তো? তাহলে এখন আমার চেয়েছে কি, অপশন গুলো দেখো দেয়া আছে এফ এর টার্মে, তাহলে এখন টি সাইন থিটা ইকুয়াল টু এফ বলতে পারি কি, যে এফ ইকুয়াল টু টি সাইন থিটা, অর্থাৎ টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এফ বাই সাইন থিটা। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন বি, ঠিক আছে? বোঝা গেছে সবার? এর পরের কোশ্চেনটা দেখো, নাম্বার থ্রি কি বলছে, হোয়েন এ বডি স্টেশনারি, কোন একটা বডি যদি স্টেশনারি থাকে, তার মানে কি একটা বডি ধরো স্থির অবস্থায় আছে, তাহলে কি হতে পারে, দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং অন ইট, সেটা হতে পারে কি না, দা ফোর্স অ্যাক্টিং অন ইটস আর নট ইন কন্ট্যাক্ট উইথ ইট, সেটা কি হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব না, তাহলে অপশন টু হবেই না। অপশন থ্রি কি বলছে, দা কম্বিনেশন অফ ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ ব্যালেন্স ইচ আদার, তার মানে কি যদি এটা একটা এফ ওয়ান ফোর্স হয়, এইদিকে যদি এফ টু ফোর্স হয়, আর যদি এইদিকে এফ থ্রি ফোর্স হয়, প্রত্যেকটা যদি ভেক্টর হয় ফোর্স গুলো, তাহলে কি বলছে যে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি এটা ব্যালেন্স কখন হবে, যখন জিরো, তাই তো? প্রত্যেকটা যোগফল জিরো, সেটাই তো ব্যালেন্স। ইন ইকুইলিবিয়াম, ইকুইলিবিয়াম বা সাম্য অবস্থায় থাকার শর্ত কি, যে প্রত্যেকটা মোট ওর উপর যে বল অ্যাক্ট করবে সেটা হবে জিরো, কারণ তোমাকে যদি তুমি এক জায়গায় বসে বসে দেখছো ধরো, তো তোমাকে যদি ঠেলা হয় তুমি কি সেই জায়গায় বসে থাকতে পারবে, পারবে না, তার মানে তোমার উপর যদি বল প্রয়োগ করা হবে তাহলে তুমি সে জায়গায় বসে থাকতে পারবে না, তাহলে তোমার উপর এমন ভাবে বল প্রয়োগ করা হচ্ছে মানে একটা বল সামনের দিকে একটা বল পেছনের দিকে, তাহলে কি অবস্থায় থাকবে, তুমি স্থির অবস্থায় থাকবে, ব্যালেন্স অবস্থায় থাকবে, দুটো বল যদি সেম হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে অপশন কোনটা হবে, অপশন সি, বোঝা গেল? যেটা অবশ্য ল্যামির উপপাদ্য তোমরা বলতে পারো,
মনে আছে কিছু? হ্যাঁ স্যার। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, চার নম্বর কোশ্চেন, যে ফোর্স অফ 50 নিউটন ইজ রিকোয়ার্ড টু পুশ এ কার অন এ লেভেল রোড উইথ কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। তার মানে কনস্ট্যান্ট স্পিডে একটা গাড়ি চলতে হলে তার 50 নিউটন বলের দরকার, ঠিক আছে? আর বলছে মাসটা দিয়ে দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য ফোর্স শুড বি অ্যাপ্লাইড টু মেক দ্য কার এক্সেলারেট অ্যাট 1 মিটার পার সেকেন্ড স্পিড। তাহলে আমরা কি জানি সেই ফেমাস ইকুয়েশন কি ছিল, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখন এম ইকুয়াল টু কত দিয়ে আছে, এম ইকুয়াল টু দিয়ে আছে 500 কেজি, আর এ ইকুয়াল টু কত, 1, তার মানে কত দাঁড়াচ্ছে, 500 নিউটন। তাহলে 500 নিউটন আমার বল কিসের জন্য প্রয়োজন, যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগের জন্য প্রয়োজন। এখন গাড়িটাকে আরো এক্সট্রা 50 নিউটন বল কিসের জন্য প্রয়োজন হচ্ছে, ওকে কনস্ট্যান্ট স্পিডে মুভ করানোর জন্য। তাহলে 50 প্লাস 500 অ্যান্সার তাহলে কোনটা হবে, অপশন এ। বুঝা গেল? এবার দেখো তোমাদের এর পরের কোশ্চেন, আমি 8 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বাকি যে তোমাদের 5, 6, 7 এগুলো তোমরা ঘরে করবে, এবং যদি আটকায় আমাকে অবশ্যই জানাবে। ওকে, একটু অ্যাক্টিভ হও তোমরা, অ্যাক্টিভ হলে তবেই তো পরীক্ষায়। না বুঝতে পারলে জানাও আমাকে সঙ্গে সঙ্গে, স্যার এটা পারছি না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এই যে 8 নম্বর কোশ্চেনটা, এটা তো ফেমাস সেই ল্যামির উপপাদ্য, মনে পড়ছে তো? তাহলে ল্যামির উপপাদ্যটা কি ছিল, যে এর ক্ষেত্রে কি হয়ে যাবে, যে T1 / sin θ1 = T2 / sin θ2 = T3 / sin θ3, এটাই তো ল্যামির উপপাদ্য। সেই ল্যামির উপপাদ্যতে এখন কি চেয়েছে দেখো, চেয়েছে যে টেনশন T2টা চেয়েছে। তাহলে T2-র উল্টো দিকে কোনটা জানতে হবে, ও তাহলে প্রত্যেকটা কোন জানো, দেখো এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, হলে 90 ডিগ্রি, বাকি থাকলো কোনটা, এটা তাহলে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, আবার এই দিকে যদি ট্রায়াঙ্গেলটা করি, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, আর এই নিচের অংশটা কত আছে, 90 ডিগ্রি, তাহলে 60 + 90 কত হয়ে যাচ্ছে, 150 ডিগ্রি পুরো অ্যাঙ্গেলটা, আর এই পুরো অ্যাঙ্গেলটা তাহলে কত দাঁড়াচ্ছে, 120 ডিগ্রি। তাহলে এখন দেখো θ1টা কত দাঁড়াচ্ছে, এখানে θ1টা আমি কত পাচ্ছি, T1 এর উল্টো দিকের কোণ কত আছে, 90 ডিগ্রি, তাহলে θ1 কত হচ্ছে, 90 ডিগ্রি। এবার T2 এর উল্টো দিকের কোণ কত আছে, θ2 কত হচ্ছে, θ2 হচ্ছে দেখো 120 ডিগ্রি, T2 এর উল্টো দিকের কোণ 120 ডিগ্রি, তো T2 তো এইটা রে বাবা। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ T1 / sin 90 = T2 / sin 120। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, যে T2 = দেখো সাইন 90 মানে 1, আর সাইন 120 কত হয়, √3/2, তাহলে √3/2 × T1। এখন T1 এ কত আছে, 10 কেজি ভর আছে। এখন G এর মান যদি আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, তাহলে টোটাল T1 এর মান কত হয়ে যাচ্ছে, T1 = হয়ে যাচ্ছে 10 × 10 মানে 100 নিউটন দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে 100 × √3/2, তার মানে 50 √3 নিউটন, অপশন কোনটা হচ্ছে, ডি। বুঝা গেল? এবার আসছি দেখো সেই ফেমাস ফ্রি বডি ডায়াগ্রাম, FBD, আর মুক্ত বস্তু চিত্র। তাহলে এখানে দেখো কি বলেছে, যে 2 blocks of mass 4 kg and 6 kg আর প্লেসড ইন কন্টাক্ট উইথ ইচ আদার অন এ ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেস। ইফ উই অ্যাপ্লাই এ পুশ অফ 5 নিউটন, মানে 5 নিউটনটা কোনখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে, তাই তো, অন দ্য হেভিয়ার মাস, দ্য ফোর্স অন দ্য লাইটার মাস উইল। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি, এর উপর যে ফোর্সটা পড়বে সেটা তো শুধুমাত্র এর উপর পড়বে, তাহলে F = কি দাঁড়াবে, F = দাঁড়াবে এর যে মাস, এর মাসটা কত, লাইটার মাসের মাস কত হচ্ছে, 4 কেজি, বাই টোটাল মাস কত হচ্ছে, 4 + 6 ইন্টু কি হচ্ছে, এই যে বলটা টোটাল এফ, এটাই তো ছিল ফর্মুলা। তাহলে = কত দাঁড়াচ্ছে দেখো তো, যে 4 × 5/10 = 2 নিউটন, বেরোলো তাড়াতাড়ি।
হ্যাঁ স্যার বেরোবে। এরপরে আসছি 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটা রোপ বা দড়ি যার লেন্থ হচ্ছে এল, মাস এম, ইজ হ্যাঙ্গিং ফ্রম এ রিজিড সাপোর্ট, দ্য টেনশন ইন দ্য রোপ এট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য রিজিড সাপোর্ট ইজ। তার মানে একটা ধরো ছবিটা কি দেখি, এটা হচ্ছে একটা রোপ, এই রোপটার মধ্যে ক্যাপিটাল এম এর একটা ব্লক চলছে, তাহলে এ যে ফোর্সটা দেবে কত হবে, এমজি। এই ফোর্সটাই তো এই রোপটার মধ্যে কাজ করছে। এখন রোপটার লেন্থটা কত বলেছে বলতো, টোটাল এল বলেছে, তাই তো এল বলেছে। এখন এর রিজিড সাপোর্ট থেকে কত দূরত্বে বলছে, এক্স দূরত্বে। তার মানে ধরে নিচ্ছে ধরো এরকম একটা দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এখন বাকি যে দূরত্বটা রয়েছে কতটা দূরত্ব হচ্ছে, এল মাইনাস এক্স, তাই তো। তাহলে এর উপর যে টেনশনটা হবে এই জায়গাটায় যে টেনশনটা হবে, সেই টেনশনের মানটা কত হবে, টি ইকুয়াল টু এই পুরোটার জন্য যদি এমজি হয় তাহলে বাকি এই অংশটা কতটা ঝুলছে, এল বাই এক্স, তাহলে এল বাই এক্স বাই এল ইন্টু এমজি। বোঝা গেল? তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন বি, ঠিক আছে। এরপরে কোশ্চেন আসি, কি বলছে, এ ব্লক অফ মাস 7 kg ইজ প্লেসড অন এ ফ্রিকশনলেস টেবিল। তাহলে এটা ব্লক দিয়ে দিয়েছে এ ব্লক, ঠিক আছে, আর পরেরটা এটা দিয়ে দিয়েছে বি ব্লক, বি ব্লকটার মাস কত দিয়েছে, 3 kg, এটা দিয়েছে 7 kg আর এটা দিয়েছে 3 kg, ঠিক আছে। তাহলে বলছে এক্সেলারেশন অফ দ্য সিস্টেম কি হবে, এর ফর্মুলা কি কেউ মনে আছে, এক্ষেত্রে কি হয়, টেনশনটা টি ধরে নাও, তাহলে টেনশনটা টি যদি ফর্মুলা না মনে থাকে তাহলে কি করবে, টি ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো, যে 7 ইন্টু এ, যদি এক্সেলারেশন স্মল এ হয় তাই লিখে যাই তো। আর বি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে টেনশন টি উপর দিকে, নিচের দিকে কি কাজ করছে, এমজি মানে হচ্ছে 3g, তাহলে এর ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে হচ্ছে, নিচের দিকে হবে, আর এর থেকে এক্সেলারেশন হচ্ছে এইদিকে, তাহলে এর ক্ষেত্রে কি লিখতে পারবো, যে 3g মাইনাস টি ইকুয়াল টু 3a, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো 3g মাইনাস 7a ইকুয়াল টু 3a, অর্থাৎ 3g ইকুয়াল টু 7a প্লাস 3a ইকুয়াল টু 10a, ওকে। তাহলে a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 3/10, 3/10 ইন্টু g। তাহলে এখন g এর মান যদি 10 ধরে নিই, তাহলে g এর মান 10 ধরলে, 10 দিলে কত হয়ে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আসছে কি? তাহলে অপশন বি, বোঝা গেল সবার? এবার দেখো সেই ফেমাস অ্যাটউড মেশিন, এটা নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ নিচের দিকে, ওটা নিচের দিকে যেত। এবার আসছে ফেমাস অ্যাটউড মেশিন, কোনটা বলছো বলো তো, আগেরটা তোমার এই নিচের দিকে ছাড়া কি তরনার কোন দিকে হওয়া সম্ভব, এ ব্লকে কি কোনো মেশিন লাগানো ছিল যে ও এই দিকে যাবে, এ ব্লক কি বাঁ দিকে যেতে পারবে, কারণ ওর মধ্যে তো কোনো মেশিন লাগানো নেই, ওটা তো ব্লক দিয়েছে একটা, তাহলে ও একমাত্র মুভ করতে পারবে কোন দিকে, ডান দিকে। তাহলে ও যদি ডান দিকে মুভ করে তাহলে বি কোন দিকে নামবে, নিচের দিকে নামবে, বোঝা গেছে? এবার আসছে সেই ফেমাস অ্যাটউড মেশিন, তাহলে এখানে কি দিয়ে দিয়েছে দেখো, এটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে এম টু, এম ওয়ান এর মান কত দিয়েছে, 10 kg, এম টু দিয়েছে 6 kg, তাহলে এক্সেলারেশন কত হবে, ফর্মুলা জানা আছে তো, কি হবে এক্ষেত্রে, এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি বাই এম ওয়ান প্লাস এম টু, বসিয়ে দাও কত হচ্ছে দেখো, 10 - 6 ইন্টু জি বাই 10 + 6 ইকুয়াল টু কত হচ্ছে, 4/16 জি বাই 4, তাহলে কত হচ্ছে, জি এর মান যদি 10 ধরছো, 10/4 2.5, তাই তো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে অপশন সি। এসছে সবার?
ক্ষেত্রে এম টু টা নিচের দিকে নামবে, এম ওয়ান টা নিচের দিকে নামবে, যার মাস বেশি সেই তো নিচের দিকে নামবে, বুঝে গেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তো 21 এর টাই যাই, তো 21 এর টাই ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখো, অ্যাঙ্গেল গুলো দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল এইটা দিয়েছে 37 ডিগ্রি, আর এটা হচ্ছে 53 ডিগ্রি, 53 ডিগ্রি, ঠিক আছে। টু ব্লকস দিয়ে দিয়েছে, এক্সেলারেশন অফ দা ব্লক উইল বি কি হবে, এক্ষেত্রে ফর্মুলা জানা আছে কি, এ ইকুয়াল টু কি হতো, বলো দুটো ব্লকের মাস যদি সেম হয় তাহলে কি লিখবো, ফর্মুলা কি ছিল, যে এম টু সাইন বিটা মাইনাস এম ওয়ান সাইন আলফা ইন্টু জি বাই কি ছিল, এম টু প্লাস এম ওয়ান। তাহলে দুটো এম যদি সেম হয় তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, সাইন বিটা মাইনাস সাইন আলফা বাই টু ইন্টু জি। তাহলে দেখো সাইন বিটার মান কত, সাইন বিটার মান হচ্ছে 0.8, 0.8, তাই তো দেওয়া আছে, যেখানে বিটা ইকুয়াল টু 53 ডিগ্রি মাইনাস সাইন আলফা, আলফা ইকুয়াল টু 37 ডিগ্রি, তাহলে 0.6 ডিভাইডেড বাই 2 ইন্টু জি, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 0.1 ইন্টু 10, তাহলে কত হচ্ছে 1, অপশন সি, ঠিক আছে। হয়েছে, এরপরে কোশ্চেনে চলে আসছি, পরে কোশ্চেনে আসছি, পরে কোশ্চেন কি বলছে, যে এ ম্যান ওয়েটস, ওয়েটস বলে দিয়েছে, ওয়েটস বলতে এখানে কেজি দিয়েছে, তার মানে এম ইকুয়াল টু দিয়েছে দেখো 80 কেজি দিয়েছে এম ইকুয়াল টু। এখন বলছে হি স্ট্যান্ডস অন এ ওয়েটিং স্কেল ইন দ্য লিফট হুইচ ইজ মুভিং আপওয়ার্ড উইথ এ ইউনিফর্ম এক্সেলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন আপওয়ার্ডে যায় তখন রিয়াকশনটা কত হয়, এম ইকুয়াল টু জি প্লাস এ, তাই তো, যখন লিফট উপরের দিকে ওঠে তখন তো নিজেকে ভারী মনে হবে, তাহলে ইকুয়াল টু কত হবে 80 ইন্টু জি, এর মান যদি 10 প্লাস 5 কত হচ্ছে দেখো তো, 80 ইন্টু 15, 1200, তাই আসছে তো অপশন ডি, তারপরে কোশ্চেনে যায়। পরেরটা কি বলছে দেখো, হোয়েন এ ফোর্স এফ অ্যাক্টস অন এ বডি অফ মাস এম দ্য এক্সেলারেশন প্রোডিউসড ইন দ্য বডি ইজ এ, ইফ থ্রি ফোর্সেস আর ইকুয়াল, মানে সেম দিয়েছে, অ্যাক্টস অন দ্য সেম বডি অ্যাজ শোন ইন ফিগার, দ্য এক্সেলারেশন ইজ প্রোডিউসড, এক্সেলারেশন কি হবে, তাহলে দেখো এফ ওয়ান আর এফ টু যখন এইদিকে হয়েছে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত দিয়েছে 90 ডিগ্রি, তাহলে আমরা কি ফর্মুলা জানি, দুটো ভেক্টর যদি এফ ওয়ান আর এফ টু কে যদি ভেক্টর ধরি তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে, যে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার, তাই তো, প্লাস 2f1f2 cos 90 মানে 0, অনলি এই টার্মটাই দাঁড়াবে। তাহলে এখান থেকে দুটো মানই যদি সেম হয় তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 2f বা 2f1 যাই লিখতে পারো এটাই দাঁড়াচ্ছে। এখন তাহলে 2f টার রিঅ্যাক্ট কোন দিকে করবে, এই দিক বরাবর √2f, এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, এই কোণটা কত হচ্ছে 45 ডিগ্রি, আর এই দিকের কোণ দেখো 45 প্লাস 100, তার মানে কি এই এফ থ্রি ডাইরেকশন পুরো এর অপোজিটে, √2f এর অপোজিটে, মানে এফ থ্রি ইকুয়াল টু তো দিয়েছে এফ, তাই তো, তাহলে লব্ধি যে বলটা হচ্ছে কত দাঁড়াচ্ছে, লব্ধি বলটা দাঁড়াচ্ছে √2f-f ইকুয়াল টু হচ্ছে √2-1 × f, এটা হচ্ছে লব্ধি বল। তাহলে এর এক্সেলারেশন কত হবে, এক্সেলারেশন হচ্ছে √2-1 × a, এটাই হয়ে যাচ্ছে এক্সেলারেশন মান, ঠিক আছে। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এ, বোঝা গেল, বুঝতে না পারলে বলো তাড়াতাড়ি। স্যার বলে দিন, দেখো এফ ওয়ান আর এফ টু দুটো তো ভেক্টর, বল তো, বল তো ভেক্টর আছি, তাহলে দুটো বল যদি এইভাবে, হ্যাঁ লব্ধিটা বুঝতে পারলে, এবার তাহলে দেখো এই বলটা √2f টা কোন দিকে অ্যাক্ট করছে, উপরের দিকে, আর এফ থ্রি টা কোন দিকে অ্যাক্ট করছে, নিচের দিকে, তাই তো, তাহলে একে অপরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 180 ডিগ্রি কোণে, 180, তাহলে লব্ধিটা কত হবে, দুটোর মাইনাস,
হ্যাঁ স্যার ঠিক আছে বুঝে গেছে সেই লব্ধি বলের জন্যই তো এক্সেলারেশনটা হচ্ছে ঠিক আছে তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক তো দেখো পরবর্তী কোশ্চেন আছে 46 এ কি বলছে এ বলুন অফ ওয়েট W is falling vertically downwards with a constant acceleration a the magnitude of the air resistance is তাহলে দেখো তো এটা কি হবে যে এটা একটা বেলুন ধরে নিচ্ছি এই বেলুনটার যে মাস এটা যদি m হয় এখন দেয়া আছে কি ওয়েট তাহলে মাস m ইকুয়াল টু লিখতে পারি ওয়েট বাই g m ইকুয়াল টু লিখতে পারি ওয়েট বাই g লেখা যায় তো এখন দেখো এই ওয়েটটা কোন দিকে কাজ করছে w টা নিচের দিকে কাজ করছে এয়ার যে রেজিস্ট্যান্স সেটা কোন দিকে কাজ করবে উপরের দিকে এখন বেলুনটা কোন দিকে নামছে দেখো তো ডাউনওয়ার্ডস কিসে এক্সেলারেশন এ তে তাহলে আমার ফর্মুলাটা কি লিখবো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে w মাইনাস r ইকুয়াল টু m ইনটু a তার মানে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে w a বাই g তাহলে এখান থেকে r ইকুয়াল টু কি পাচ্ছি w মাইনাস w a বাই g অর্থাৎ w টাকে যদি কমন নাও 1 মাইনাস a বাই g আসছে তাহলে অপশন কোনটা অপশন সি বোঝা গেল এবার আসছি সিউডো ফোর্স এর কোশ্চেন সিউডো ফোর্স অর্থাৎ অলিক বল বা ছদ্দ বল তো ছদ্দ বল কি হয় ছদ্দ বলের ক্ষেত্রে দেখি দেখো কি বলছে যে একটি পেন্ডুলাম হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং অফ এ রেলওয়ে ক্যারিজ at an angle 30 degree with the vertical when it is accelerating the acceleration of the carriage is তার মানে ধরো একটা রেলওয়ের মধ্যে মানে কম্পার্টমেন্টে কামরায় একটা পেন্ডুলাম ঝুলছে একটা পেন্ডুলাম ঝুলছে এবার যখন ট্রেনটা পুরোটা হচ্ছে ট্রেন পুরোটা হচ্ছে ট্রেন এই পুরোটা ট্রেন ট্রেনটা সামনে এইদিকে এই এক্সেলারেশনে যাচ্ছে তাহলে এই এক্সেলারেশনে যদি ট্রেনটা যায় তাহলে পেন্ডুলামটা কোন দিকে হচ্ছে পেন্ডুলামটা একটু অ্যাঙ্গেলে বেঁকেছে এই অ্যাঙ্গেলটা দিয়েছে কত 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়েছে 30 তাহলে এই পেন্ডুলামটার উপর যে টেনশনটা পড়ছে টেনশনটা টেনশনটা দুটো উপাংশ হয়ে যাচ্ছে এইদিকে কি হয়ে যাচ্ছে এইদিকে হচ্ছে টি কস 30 কস 30 এর মান কত হয় গো হাফ তাহলে টি বাই টু আর এইদিকে কি উপাংশ হয়ে যাচ্ছে এইদিকে হচ্ছে টি সাইন 30 এই সরি কস 30 মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর এইটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে টি বাই টু তাহলে দেখো দুটো উপাংশ হয়ে গেল এখন এইটা যদি এক্সেলারেশন হয় ছদ্ম বল কোন দিকে কাজ করবে এইদিকে তাহলে এই ছদ্ম বলটা কত হবে এম ইনটু এ আর নিচের দিকে কি আছে নিচের দিকে ওয়েট আছে এমজি এমজি তাহলে এখান থেকে কি লিখতে পারছি এখান থেকে দেখো তো এখান থেকে লেখা যাচ্ছে যে রুট থ্রি টি বাই টু এইটা ইকুয়াল টু হচ্ছে এমজি এটা ইকুয়াল টু এমজি তাই তো তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে গো 2mg বাই রুট 3 হ্যাঁ 2mg বাই রুট 3 এই টি এর মানটা বেরোলো এই টি এর মানটা এবার এখানে বসো তাহলে এখানে আছে টি বাই 2 ইকুয়াল টু ma তাই তো তাহলে এখানে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে mg বাই রুট 3 ইকুয়াল টু হচ্ছে ma তাহলে a ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে a ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে g বাই রুট 3 তাই তো g বাই রুট 3 তো আসছে mm কেটে যাচ্ছে তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন ডি ঠিক আছে এবার আসছি পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে দেখো যে ব্লক অফ মাস এম ইজ প্লেসড অন এ স্মুথ ওয়েজ ওয়েজ মানে বেসিক্যালি বোঝায় নততল ঠিক আছে নততলকে ইনক্লাইন প্লেনও বলা হয় বা ওয়েজও বলা হয় অফ ইনক্লিনেশন থিটা ঠিক আছে দা হোল সিস্টেম ইজ এক্সেলারেটেড হরাইজন্টালি সো দ্যাট দা ব্লক ডাজ নট স্লিপ অন দা ওয়েজ দা ফোর্স এক্সার্টেড বাই দা ওয়েজ অন দা ব্লক কি হবে তাহলে দেখো এখানে একটা ওয়েজের একটা ছবি আঁকছি আর একটা ব্লকের ছবি আঁকছি ব্লকের মাস ধরে নিচ্ছি ব্লকের মাস এম
আর এক্ষেত্রে নততলের কোণ কত বলেছে? থিটা বলেছে, নততলের কোণ থিটা। তাহলে দেখো ওয়েটটা কোন দিকে কাজ করছে, ওয়েটটা কাজ করছে এইদিকে এমজি, তাই তো? আর এই যদি এটা এ এক্সেলারেশনে যায়, এই ওয়েটটা যদি এ এক্সেলারেশনে যায়, তাহলে এর উপর একটা সিউডো ফোর্স কাজ করছে তো এমটার উপর, সেই সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করছে? এইদিকে অপোজিট দিকে, তাই তো? তাহলে এখানে সিউডো ফোর্সটা যদি অপোজিট দিকে কাজ করে, তাহলে দেখো আরেকটা কি লম্ব প্রতিক্রিয়া বল আটটা উপর দিকে, আটটা উপর দিকে। তাহলে লম্ব প্রতিক্রিয়া বলে দুটো উপাংশ হয়ে যাচ্ছে। দেখো এই দিক বরাবর কি হচ্ছে, এদিক বরাবর হচ্ছে আর সাইন থিটা, এদিক বরাবর হচ্ছে আর সাইন থিটা, আর এইদিকে কি দাঁড়াচ্ছে, এইদিকে দাঁড়াচ্ছে আর কস থিটা, আর কস থিটা। তাহলে দেখো আমি কি লিখতে পারি যে আর কস থিটা ইকুয়াল টু এমজি? এই আরটাই তো লম্ব প্রতিক্রিয়া বল, তার মানে যে ফোর্সটা এক্সার্টেড বাই দা ওয়েজ, এটাই। তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এমজি বাই কস থিটা, দেখা যায় তো? তাহলে অপশন কোনটা হবে, অপশন বি, বোঝা গেল? দেখো পুরো পুরো ব্লকটা, ওয়েজ সহ ব্লকটা, সেটা যদি এইদিকে মুখ করতো, এদিকে মুখ করে, তাহলে এই এই এম ভরের ব্লকটার উপর একটা সিউডো ফোর্স অপোজিট থেকে কাজ করছে। ওই ওর এক্সেলারেশন যদি এ হয়, তাহলে এর এক্সেলারেশন এইদিকে এ হবে, সেটাই বলছি, ঠিক আছে? এবার এর পরের কোশ্চেনে আসা যাক, 51 কোশ্চেন। এখানে কি বলেছে দেখো, যে এ 0.5 কেজি বল মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড স্ট্রাইকস এ হার্ড ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য ওয়াল, ইট ইজ রিফ্লেক্টেড উইথ দ্য সেম স্পিড অ্যান্ড অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল অ্যাজ শোন ইন ফিগার। If the ball is in contact with the wall for time টা দিয়ে দিয়েছে, the average force acting on the wall কি হবে? তাহলে আমরা কি জানি force F equal to কি হয়? F equal to হয় momentum এর change, মানে dp by dt, তাই তো? এটাই তো জানি। তাহলে এখানে দেখো dt টা equal to কত দিয়েছে, dt equal to দেওয়া আছে 0.25, ঠিক আছে? আর মোমেন্টাম এর চেঞ্জ কত হচ্ছে দেখো তো, যদি এই দিকে এর বেগটা ভি হয়, তাহলে ভি ভি এর হরাইজন্টালি উপাংশ কি হচ্ছে, হরাইজন্টালি উপাংশ কি হচ্ছে, ভি সাইন 30, তাই হচ্ছে তো? কারণ 30 ডিগ্রিটা এইদিকে, তাহলে এই দিকের উপাংশটা কি হচ্ছে, এই দিকের তো হচ্ছে ভি সাইন 30, এদিকে ভি সাইন 30, আর এইদিকে কি হয়ে যাচ্ছে, ভি কস 30 আসছে কি? তাহলে আমার ধাক্কাটা, দেওয়ালটার সাথে ধাক্কাটা কে করছে, বি সাইন 30। তাহলে মোমেন্টাম এর যে চেঞ্জ সেটা কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে এম ভি, এম ভি সাইন 30, এটাই হয়ে যাচ্ছে মোমেন্টাম, মাইনাস মাইনাস এম ভি সাইন 30। এই মাইনাস এম ভি সাইন 30 কেন, কারণ এই ভি সাইন 30 কি হলো, দেওয়ালের সাথে আঘাত করলো, আবার দেখো ভি সাইন 30 ও বেরিয়ে যাচ্ছে এদিক বরাবর, তার মানে এক ভেক্টর যে চেঞ্জ একে অপরের উল্টো দিকে বাই ডিটি। তাহলে এখন যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2mv sin 30, sin 30 মানে কত, হাফ, বাই ডিটির মান কত দিয়েছে 0.25, প্রত্যেকটা মান বসিয়ে দাও, দেখো 2 হাফ কেটে গেল, m এর মান দিয়েছে 0.5 আর v এর মান দিয়েছে 12 বাই 0.25, তাহলে কত আসছে দেখো তো, এটা 2 দিয়ে গেলে 24, তাই তো, 24 নিউটন আসছে কি? তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন সি, ঠিক আছে, বোঝা গেল? এরপরের কোশ্চেনটা আসি, দেখো এর পরের কোশ্চেনটা কি বলছে, যে গিভেন অবজেক্ট টেক্স এন টাইমস মোর টাইম টু স্লাইড ডাউন 45 ডিগ্রি রাফ ইনক্লাইন্ড প্লেন অ্যাজ ইট টেক্স টু স্লাইড ডাউন এ পারফেক্টলি স্মুথ 45 ডিগ্রি ইনক্লাইন্ড, দ্য কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন
বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য ইনক্লিনেশন ইজ, কি হবে বলতো? এটা জানা আছে কি সেই ফর্মুলাটা? সি এটা হবে মিউ ইকুয়াল টু কি ছিল? মিউ ইকুয়াল টু ছিল ট্যান থিটা ইনটু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, মনে করছেন? তাহলে এখানে যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসাই তাহলে কত হচ্ছে? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসালে মিউ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এন স্কয়ার। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন বি একটা হচ্ছে নাকি? এটা একবার ডেরিভেশন করে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো একটা রাফ সারফেস বলেছে, একটা ইনক্লাইন্ড সারফেস বলেছে, তাহলে দুটোই আমি ছবিটা ড্র করছি, ঠিক আছে? একটা রাফ একটা একটা রাফ একটা স্মুথ। তাহলে যেটা রাফ সেটা ধরছি এটা, এটা হচ্ছে রাফ আর এটা হচ্ছে স্মুথ। এক্ষেত্রে টাইম লাগছে টি, এক্ষেত্রে টাইম লাগছে ধরে নিচ্ছি এন, ঠিক আছে? প্রত্যেক দুটোরই অ্যাঙ্গেল আছে থিটা, অ্যাঙ্গেল আছে এই দিকে দুটোরই অংশ, সেটা হচ্ছে এস, এটা এস, এক্ষেত্রে এস। এবার ধরে নিচ্ছি যে একটা ব্লক, সেই ব্লকটার ভর হচ্ছে এম, ব্লকটার ভর হচ্ছে এম। তাহলে দেখো এর উপর স্মুথ সারফেস এর উপর কোনো, স্মুথ মানে কি যার উপর কোনো ফ্রিকশন নেই। তাহলে যদি ফ্রিকশন না থাকে তাহলে এর উপর এ ইকুয়াল টু কি হচ্ছে? এক্সেলারেশন ইকুয়াল টু অনলি জি সাইন থিটা। আর এর ক্ষেত্রে এক্সেলারেশন কি হচ্ছে? এ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তাই তো? তাহলে এখন দেখো আমরা কি জানি ফর্মুলা থেকে, যে এস ইকুয়াল টু, এস ইকুয়াল টু কি হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ এ, এর ক্ষেত্রে এ ওয়ান লিখছে, এর ক্ষেত্রে এ টু লিখছে বোঝার সুবিধার জন্য। তাহলে এ ওয়ান টি স্কোয়ার, আর এর ক্ষেত্রে এস ইকুয়াল টু সেম দূরত্বই নামছে কত? এ টু এন স্কোয়ার টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দুটো মান যদি বসাও কি দাঁড়াচ্ছে? হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, আর এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? হাফ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা এন স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো দুটো মানই কিন্তু এস এর, তাহলে দুটোকে ইকুয়াল করে দিতে পারি, দুটোকে যদি সেম করে দিই তাহলে এখান থেকে দেখো হাফ জি কেটে যাচ্ছে, টি স্কোয়ারও কেটে যাচ্ছে। তাহলে কি লিখতে পারছি? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এন স্কোয়ার। তাহলে এখান থেকে আবার লেখা যায় যে সাইন থিটা বাই এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে আবার লিখতে পারি মিউ কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই এন স্কোয়ার। এখন যদি সাইন থিটাটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান বা মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে দেখো মিউ ইকুয়াল টু কত পাচ্ছি? মিউ ইকুয়াল টু পাচ্ছি ট্যান থিটা সাইন বাই কস ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, ঠিক আছে? এখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দিলে টেন 45 মানে ওয়ান, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? বোঝা গেল? এরপরে কোশ্চেন আসি তাহলে, কি বলছে যে এ বডি ইজ প্রজেক্টেড অ্যালং এ রাফ হরাইজন্টাল সারফেস উইথ এ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। If the body comes to rest after traveling 9 meters, the coefficient of sliding friction কি হবে? তাহলে দেখো তো এই ক্ষেত্রে দেখো হরাইজন্টাল সারফেসে একটা বডি মুভ করছে, হরাইজন্টাল সারফেসে, ঠিক আছে? তার উপর তার ক্ষেত্রে এখানে যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা দিয়েছে দেখো 6 মিটার পার সেকেন্ড, তার মানে u ইকুয়াল টু ধরে নিচ্ছি 6 মিটার পার সেকেন্ড। আর ভি, ভিটা কত বলেছে? যে কামস টু রেস্ট, তার মানে ভি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? জিরো। তাহলে আমি এই ফর্মুলা কি ইউজ করতে পারি? যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এস দূরত্ব যাওয়ার পর সে হচ্ছে, যেখানে এস ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত? 9 মিটার, এস ইকুয়াল টু 9 মিটার। তাহলে দেখো এই ফর্মুলায় আমি কি পেয়ে যাচ্ছি? যে দেখো ভিটা যেহেতু জিরো তাহলে লিখতে পারি যে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু এস। এখন ইউ এর মান দিয়েছে কত? 6, তাহলে হচ্ছে 36 ইউএস ইন্টু 2 ইন্টু 9 কত দাঁড়াচ্ছে বলো তো?
2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে এক্সেলারেশন। এই এক্সেলারেশনটা কি হিসেবে কাজ করছে? রিটার্ডেশন হিসেবে বা মন্দন হিসেবে, তাই তো? এই মন্দনটার জন্যই ব্লকটা থেমে যাচ্ছে। তাহলে এই মন্দনটা কোন দিকে কাজ করছে? ব্লকটার এইদিকে, এইদিকে। তাহলে এখন আমি লিখতে পারি যে এইটা এর উপর যে বল, তার মানে এম এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে আমাদের লম্ব প্রতিক্রিয়া বল কি লিখি, বা ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কি লিখি, মিউ ইন্টু আর, মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল বলতে কি, যে এইদিকে আর, আর নিচের দিকে এর ভর যদি এম হয় তাহলে নিচের দিকে কি হচ্ছে এমজি, তাহলে মিউ ইন্টু এমজি, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো মিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ বাই জি। এখন এর মান কত পেয়েছি? 2, জি এর মান 10, তাহলে ইকুয়াল টু কত আসছে? 0.2 পাচ্ছি। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি। বুঝে গেল? এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, যে ইফ এ ব্লক মুভিং আপ এট থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি উইথ এ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড স্টপস আফটার 0.5 সেকেন্ড দেন মিউ ইকুয়াল। তাহলে এইটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে, তার মানে কি নততল বরাবর যাচ্ছে, তাই তো? তাই বোঝাচ্ছে তো, নততল বরাবর যাচ্ছে। তাহলে নততলের ক্ষেত্রে এই যে নততল, এই নততলের ক্ষেত্রে কোনটা কত দিয়েছে? থিটার মান দিয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়েছে। এখানে কি হচ্ছে যে স্টপ হয়ে যাচ্ছে, মানে ব্লকটা প্রথমে ধরে নিচ্ছি এখানে ছিল, যখন ওর ভেলোসিটি কত ছিল, ইউ ইকুয়াল টু ছিল 5 মিটার পার সেকেন্ড, আর এখানে এসে ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? স্টপ হয়ে যাচ্ছে, মানে 0। তাহলে এখন আমি লিখতে পারি 0 ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো যে এ ইকুয়াল টু কি পাচ্ছি, ইউ বাই টি। ইউ এর মান কত দিয়েছে? 5, টি কত দিয়েছে? 0.5, 0.5। তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 10। তাই তো, ব্লকটা উপর দিকে উঠছিল। হ্যাঁ, ব্লকটা উপর দিকে উঠছে, এটা মুভিং আপ বলেই দিয়েছে, দেখো এই ব্লক মুভিং আপ, ব্লকটা উপর দিকে উঠছে। তাহলে দেখো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 10, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশন এই ব্লকের ক্ষেত্রে আমরা কি জানি, এই দেখো এর আগের যে ফর্মুলাটা আমি ইউজ করলাম এই ক্যালকুলেশনটা করার সময়, এখানে যখন নিচে নামছিল তখন কি বসিয়েছিলাম, যে এ টু ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমি কি বসাবো, এক্ষেত্রে যেহেতু উপর দিকে উঠছে তাহলে এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এই এক্সেলারেশনটা কি কাজ করছে? এটাই তো রিটার্ডেশন হিসাবে কাজ করছে বা মন্দন হিসাবে, তাই তো? তাহলে দেখো এইটা ইকুয়াল টু 10, এখন জি যদি 10 ধরি তাহলে কি পেয়ে যাচ্ছি, যে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 10, 1 ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে এক্ষেত্রে, কারণ জি এর মান 10 ধরছি। তাহলে দেখো সাইন থিটা, সাইন থিটার মান কত? 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে হাফ প্লাস মিউ ইন্টু √3/2 ইকুয়াল টু 1। তাহলে আমি কি বলতে পারি, যে মিউ ইন্টু √3/2 ইকুয়াল টু হাফ, অর্থাৎ মিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অর্থাৎ মিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে, 1/√3 করলে কত হয়? দেখো ওই 0.57 এর মতো আসছে, তার মানে অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এরপরে কোশ্চেনটাই তাহলে আসি, দেখো পরে কোশ্চেনটা, দেখো কি বলেছে, সেম সেম কোশ্চেন আগের মতো, এখানে শুধু বলেছে দেখো যে এটা কি বলে হরাইজন্টালে যাচ্ছে, দেখো কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে মিউ দিয়ে দিয়েছে, তাহলে মিউ দিয়ে দিয়েছে 0.4। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স কভার্ড বিফোর দ্য স্পিড অফ এত স্টার্টিং ফ্রম রেস্ট, মানে এই ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জি হচ্ছে 0, ভি ইকুয়াল টু দিয়েছে 8 মিটার পার সেকেন্ড, এটা দিয়েছে। তাহলে আমি কি ফর্মুলা বসাতে পারি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, অর্থাৎ
এইটা স্কয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু এ এস, অর্থাৎ এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সিক্সটি ফোর বাই টু ইন্টু এ ইকুয়াল টু সিক্সটি ফোর বাই টু ইন্টু, এর জায়গায় দেখো আগের মতো কি বসাতে পারি, আগে যেটা আগে একটা অঙ্ক করলাম না, এ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এ বাই জি, এরকম একটা বসালাম, মনে পড়ছে, যেখানে এম এ ইকুয়াল টু হচ্ছে মিউ এম জি, অর্থাৎ এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মিউ ইন্টু জি, এই মানটা যদি বসাই মিউ জি, তাহলে এর জায়গায় মিউ এর মান কত দিয়েছে জিরো পয়েন্ট ফোর, ইন্টু জি এর মান দিয়েছে টেন, টেন বসাচ্ছি তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, সিক্সটি ফোর বাই এইট হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এইট, তাহলে এইট মিটার হবে অ্যান্সার অপশন এ, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা আসি তাহলে, দেখো পরের কোশ্চেনটা কি তোমাদের চেনা চেনা লাগছে একটু, এই কোশ্চেনটা সেই ছিল নততল মানে কোন একটা মসৃণ তল বরাবর একটা পতঙ্গের গতি, পতঙ্গের গতি, হ্যাঁ সেই পতঙ্গের গতির কোশ্চেন এটা, তাহলে এই ক্ষেত্রে ধরে নিচ্ছি এর ওয়েট হচ্ছে এমজি, ওয়েট হচ্ছে এমজি নিচে থেকে কাজ করছেন, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই দিকের উপাংশ কি হয়ে যাচ্ছে এমজি কস আলফা, তাই তো, আর এই নিচের দিকে কি দাঁড়াচ্ছে, নিচের দিকে হচ্ছে এমজি সাইন আলফা, এখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে উপরের দিকে, তাই তো, তার জন্যই তো পিছলে পড়ে যাচ্ছে না, আর লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে আরটা এই দিকে, তাহলে এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু কি লিখতে পারি এমজি সাইন আলফা, আর আর ইকুয়াল টু কি লিখতে পারি এমজি কস আলফা, তাই তো, এখন আমরা এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, তাহলে দেখো এফ এর মানটা যদি বসাই এমজি সাইন আলফা ইকুয়াল টু মিউ এর মান কত দিয়েছে একের তিন, তাহলে একের তিন ইন্টু এমজি কস আলফা, তাই তো, তাহলে দেখো এমজি এমজি কেটে গেলে ট্যান আলফা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে একের তিন, তাই তো, তাহলে ট্যান আলফা যদি একের তিন হয় তাহলে কি হয়ে যাচ্ছে কোয়াট আলফা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তিন, তাই হচ্ছে তো, তাহলে অপশন কোনটা হবে অপশন এ, ঠিক আছে। এবার আসছি পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে হোয়াইল ওয়াকিং অন আইস ওয়ান শুড টেক স্মল স্টেপ টু অ্যাভয়েড স্লিপিং, দিস ইজ বিকজ স্মলার স্টেপ ইনসিওর, এটা কথা বলো তো, বরফে আমরা কেন হাঁটতে পারি না বা হাঁটতে গেলে ছোট্ট ছোট্ট স্টেপ কেন নি, জানা আছে কি, ঘর্ষণ থাকে না বলে, ঘর্ষণ খুব কম, ঠিক আছে, দেখো এখানে একটা ছবি দেখাচ্ছি, যদি আমরা যেতাম, দেখো যদি বড় স্টেপ নেয়, বড় স্টেপ নিলে কি হচ্ছে দেখো, এর ফোর্সটা কোন দিকে দিচ্ছে এই দিকে, রিয়াকশন ফোর্সটা কোন দিকে হচ্ছে, একটা অ্যাঙ্গেলে হচ্ছে, তাই তো, লম্ব প্রতিক্রিয়া বলটা, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল যখন অ্যাঙ্গেলে হচ্ছে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়া বলে দুটো উপাংশ হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে দুটো উপাংশ যদি হয়ে যায় তাহলে একটা উপাংশ দেখো এই দিক বরাবর কি হয়ে যাচ্ছে, এই কোণটা যদি থিটা হয়, থিটা হয় তাহলে কি হয়ে যাচ্ছে এইদিকে আর কস থিটা, আর এইদিকে কি হয়ে যাচ্ছে আর সাইন থিটা, তাই তো, এখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে যখন আমরা হাঁটি, সামনের দিকে কাজ করে, তাই তো, তাহলে দেখো ঘর্ষণ বল যেহেতু নেই তাহলে আর কস থিটার জন্য আমার কি হচ্ছে এই লোকটা পিছলে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, এরকম কেস ঘটবে, সেই জন্যই কি করা হয় দেখো, কি হয় যে লম্ব প্রতিক্রিয়া বলটা যখন বরফে হাঁটতে হবে তখন সোজা ভাবে দিতে হবে যাতে কোনো অ্যাঙ্গেলে না পড়ে, অ্যাঙ্গেলে যেহেতু না পড়ছে না তাহলে কি হচ্ছে আমার শুধুমাত্র এর আর এর মানটাই পাচ্ছি, তাই তো, তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বলের জন্যই আমি আস্তে আস্তে হাঁটতে পারবো, বোঝা গেল, তাহলে আমার কি কি দরকার সব থেকে বেশি, তাহলে অপশন গুলো দেখো তো কি কি হবে, কি বলছে, একটা হচ্ছে লার্জার ফ্রিকশন, লার্জার ফ্রিকশন অপশনে আসছেই না, কারণ ফ্রিকশনই তো নেই তাহলে লার্জার ফ্রিকশন আসবে কেন, তাই তো, তারপরে অপশন বি স্মলার ফ্রিকশন এটাও হবে না, তারপরে কি লার্জার নর্মাল ফোর্স, অবশ্যই লার্জার নর্মাল ফোর্সই তো দরকার, তাই তো, আমার যে লম্ব প্রতিক্রিয়া বলটা সেটা তো বেশি দরকার,
যখন ওটা উপাংশে ভেঙে যাচ্ছে তখন কি আর বেশি থাকছে? বেশি তো থাকছে না, কি বলো? তাহলে কোনটা হবে অপশন? অপশন সি হবে, অপশন সি, লার্জার নর্মাল ফোর্স। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা বাকি কোশ্চেন গুলো দেখো, ওকে, দেখে আমাকে জানাও যেগুলো পারছো, আর না পারছো সেগুলো আমাকে জানাও অবশ্যই, আমি তাহলে করে পাঠাবো। ওকে, আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে।